সো গাইজ, আজকে করতে চলেছি ভাই কিউএনএ। হ্যাঁ হ্যাঁ, থেকে আড়াই মাস আগে কিউএনএ পোস্ট করেছিলাম ভাই, এখনো পর্যন্ত কিউএনএ ভিডিও দিইনি। কত বড় ল্যাগ হলো তো বলেন তো। চলো আজকে কিউএনএ ভিডিও করা যাক, লেটস স্টার্ট। তো আজকের ফার্স্ট কোশ্চেন করেছে তন্ময় রায়। কোশ্চেন করেছে, ভাই তোর ওটা কত বড়? আমারটা দাদা অনেকটাই বড়। হ্যাঁ ভাই, মনের কথা বলছি, কোন মাইন্ডে কথা বলেছো আমি জানি না, আমি তো ভেবেছি মনের কথা, তাই মনে হয় বলে দিয়েছি। শাবাশ বেটা। নেক্সট কোশ্চেনে যা যা। দ্বিতীয় কোশ্চেন করেছে রাজকুমার। কোশ্চেন করেছে, বিয়ে কবে করছো? তো দাদা আমার বয়স বেশি না, নিয়ে দেবে কি? তারপরে ভাই যা কোশ্চেন করেছে রিটেলারি, আমার ফেটে হাতে চলে এসেছে। তো কোশ্চেন করেছে, তোমার গার্লফ্রেন্ড কটা আছে? ভাই একটা পর্যন্ত যেটা বললাম না, আর কটা বলছো? যা যাক নেক্সট প্রশ্ন। তো দ্বিতীয়তে কোশ্চেন করেছে নমান। কোশ্চেন করেছে, ভাই তোমার বয়স কত? আমার বয়স মুখ দিয়ে বলবো? চলো দেখে নাও। কি এখন বুঝতে তো পারলে আমার বয়স কত? তারপরে কোশ্চেন করেছে সৌম্য অফিসিয়াল, ভাই তোমার জিএফ আছে নাকি? সত্যি কথা বলতে আমার নেই। তো বংরন্দা তোর কে হয়? এখন জামাইবাবু হয়, বাট আমি দাদা বলি। লাভ ফর্ম বারাসাত। তো আর আর স্ট্যাটাস একজন কোশ্চেন করেছে, তো ফার্স্ট কোশ্চেন, তোমার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার হলে কি করবে? করবো আমি, তো দেখে নাও। কি করবো? এটাই করবো। তো দ্বিতীয় কোশ্চেন, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 10-এ মাধ্যমিক এক্সাম দিলাম। ইউটিউবের ইন্সপায়ার কে, মানে কাকে দেখে ইন্সপায়ার হও? আমি ইন্সপায়ার হয়েছি তুষার দাসকে দেখে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাসকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি। এখনো পর্যন্ত তার ভিডিও দেখে আমি ইন্সপায়ার হই। তিন নম্বর কোশ্চেন করেছে, জিএফ কটা আছে? জিএফ নেই, নেই। কতবার বলবো? যদি আমার কোশ্চেন 100টা আসে, তার মধ্যে 90টা এই কোশ্চেন আসে, তোমার গার্লফ্রেন্ড কটা আছে? গার্লফ্রেন্ড একটাও নেই। তারপরে কোশ্চেন, ভাই একটা কথা বলবো, আমাদের চ্যানেলের একটা ভিডিওতে, আমাদের চ্যানেল ভিডিওতে তোমাকে চাই, তুমি কি আসতে পারবে? অবশ্যই, কোথায় সেটা একবার বলো। ঠিক আছে, ঠিক আমি চলে যাব। তো তারপরে কোশ্চেন করেছে সাথীবাগ, তুমি আমার ক্রাশ। আমারও গার্লফ্রেন্ড নেই। তো তারপরে কোশ্চেন করেছে অঙ্কিতা শিকদার, কোশ্চেনটা, ও ক্রাশ তুমি কত কিস করেছো? আমার গার্লফ্রেন্ড নেই, আমি কিস করবো কাকে? আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ মাধ্যমিক এক্সাম দিলাম। তারপরে কোশ্চেন করেছে, ভাই কি বলবো, এই দিয়ে কি বলে পোস্ট করেছি কোথায়? একটু ভালো কথা বলবে, ভাই কেমন আছিস, ভাই এটা ওটা এদিকে দিক সেদিক বলবে, বাট সেটা না, এরা ঠিক অন্য লেভেলের কোশ্চেন করে যাবেই। তো কোশ্চেনটা হচ্ছে স্কুলের ক্রাশ কে? আমাদের বয়েজ স্কুল ক্রাশ নেই, আর আমি কোনোদিন গার্লস স্কুলের পিছনে যে দায় যে ক্লাস থাকবে। জিএফ আছে নাকি? এতক্ষণ ধরে ইতিহাস ভূগোল পড়িয়েছি, আমার গার্লফ্রেন্ড নেই। তারপরে কোশ্চেন করেছে, সব থেকে ফেভারিট ইউটিউবারের নাম কি? রকলামার নামে একটা ইউটিউব চ্যানেল আছে যে প্র্যাঙ্ক ভিডিও করে, তো তার ভিডিও আমার একেল লাগে। তারপরে একজন কোশ্চেন করেছে, ভাই জিএফ কেমন আছে? তো তারপরে কোশ্চেন করেছে কিং মনোজিৎ, এতক্ষণ ভাই পরে একজন কোশ্চেন করেছে, ভাই তুই কেমন আছিস? সত্যি কথা বলতে আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো দাদা? ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলি আজ পর্যন্ত দাদা? ইউটিউব থেকে আমি 1 টাকাও, যা বলে 1 টাকাও ইনকাম করিনি, যা করেছি স্পন্সর থেকে করেছি, যা মানে খাতায় নেওয়া যায় না। 10K কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমিও একজন তোর মতন ইউটিউবার। থ্যাংক ইউ দাদা, তুমি আমার পাশে থাকো, আমিও তোমার পাশে থাকবো। তারপরে কোশ্চেন করেছে স্নেহা দাস, কোশ্চেন তোমার ভিডিওগুলো দেখি ভীষণ ভালো লাগে, আজকে 10K হয়েছে, পরবর্তীতে 100K হবে।
ভালোভাবে কাজ করো, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার পাশ থেকো, কি বলবো না কি বলবো জানি না, তো আমার পাশ থেকো, একদিন অনেক দূর যেতে হবে, কেবল তো খেলা শুরু হয়েছে। তো তারপরে একটা দিদি কোশ্চেন করেছে, তুমিয়া চক্রবর্তী, তো বলছে ভাই ইউর সো কিউট ব্রাদার, গুড বেস্ট অফ লাক ব্রাদার, কংগ্রাচুলেশন ফর 10K, অল দ্য বেস্ট, কংগ্রাচুলেশন ফর 10K, থ্যাংক ইউ সো মাচ দিদি। পিয়া বিরা কোশ্চেন করেছে, বিগ ফ্যান, চোখ মারছে, ও বাবা খেলা তো শুরু হয়েছে। তো যাই হোক, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10 মাধ্যমিক এক্সাম দিয়েছি, এখন পর্যন্ত রেজাল্ট দেয়নি, 11 উঠব। এটাই বিরিয়ানি না রাইস, ওটা বাঙালি খাদ্য ভাবি বিরিয়ানি। তো তারপরে রেড না ব্ল্যাক, আই হোপ ব্ল্যাক, আমার সবদিন ব্ল্যাক জিনিসগুলোই পছন্দ হয়। তো পৃথিবী না রন্দা, তো এই যে, তো এই দুটো আঙুল, এই দুটো আঙুল থেকে যেমন রক্ত বেরোবে ঠিক তেমনই, এই দুটো, এই যে দুটো আঙুল, এই দুটো আঙুলকে কাটলে যেমন রক্ত বেরোবে ঠিক তেমন ওদের মধ্যে কখনো ভাগ হয় না ভাই, ওরা দুজনই সেরা। প্লিজ অ্যান্সার দিও। হ্যাঁ দিলাম। তো তারপরে কোশ্চেন করেছে, ইউর কেজি বয়, কোশ্চেনটা তুই কোন ক্লাসে পড়িস আর তোর বাড়িতে কে কে আছে? আমি ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষায় এক্সাম দিয়েছি, আমার বাড়িতে আমি মা বাবা আর দাদু, বাবা কাজের থ্রুতে এক জায়গা থাকে, আর দিদি তো বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে, আর আমি দাদু আর মা বাড়িতেই থাকি। আমিও একজন ব্লগার হিসাবে তোর ভিডিওগুলো আমার দারুণ লাগে, 20K এর জন্য আগাম শুভেচ্ছা, ভালোবাসা নিস ভাই, থ্যাংক ইউ সো মাচ দাদা। তো তারপরে কোশ্চেন করেছে দীপ্ত দেবনাথ, কোশ্চেনটা, তোমার সবথেকে কোন ইউটিউবারকে বেশি ভালো লাগে? তো আমার সবথেকে বেশি পছন্দ হয় একটা ইউটিউবারকে, রকলামার নামে একটা চ্যানেল আছে, তার ভাই ফানি ভিডিও করে, একে লাগে সেই ভিডিওটা। তো তারপরে একজন কোশ্চেন করেছে কেবি এডিট, কোশ্চেনটা, তোমার কথাগুলো বেশ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। স্নেহা রয় কোশ্চেন করেছে, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 10 মাধ্যমিক এক্সাম দিয়েছি, রেজাল্ট এখনও বেরোয়নি, এটাই। আরে ভাই আমার জিএপি নেই স্নেহা, আমটা নিও প্লিজ, লাভ ফ্রম কলকাতা। স্নেহা রয়, স্নেহা, স্নেহা, ও স্নেহা, বেশি খুশি। তো তারপরে কোশ্চেন করেছে, জীবনে কটা প্রেম করেছো? উত্তরটা দিতে হবে কিন্তু, বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? আজ পর্যন্ত আমি একটা প্রেমও করিনি, আমার কপালে কেউ জোটেইনি, এই কারণে আমি করতে পারিনি, এটাই। বুঝলা, একটা খুঁজে টুজে দাও তো দেখি পাওটা নাকি, বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? ইন্ডিয়ান ফৌজ হওয়ার ইচ্ছা আছে, জানি না কতদিকে সম্মুখীন হব। কিসে পড়ো? আমি ক্লাস 10 পড়ি, এটাই, ক্লাস 10 মাধ্যমিক এক্সাম দিয়েছি। ভাই এই কথাগুলো বলতে বলতে, এই গার্লফ্রেন্ড কটা আছে, কিসে পড়ো, এইগুলো বলতে বলতে আমার লিটারালি ফেটে হাতে চলে এসছে। তো আজকের কিউএটা এই পর্যন্ত, আর অনেকই কোশ্চেন নিতে পারিনি ভাই, অনেক কোশ্চেন এসছে, এই কারণে নিতে পারিনি, বেশিরভাগ কমন কোশ্চেন। তো আজকের কিউএটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, টেক কেয়ার, বাই।